চাইনিজ ইজ এ মিস্টিরিয়াস ল্যাঙ্গুয়েজ লাইক মাই এক্স ওয়াই জেড। অন্যান্য ভাষার মতো এই ভাষাতে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ অথবা অ্যালফাবেট নেই। প্রায় 20,000-এর মতো স্বতন্ত্র ক্যারেক্টার নিয়ে চাইনিজ ভাষা গঠিত। চাইনিজ ভাষার প্রতিটি স্বতন্ত্র ক্যারেক্টার এক বা একাধিক অর্থ বহন করতে পারে অবস্থান ভেদে। অর্থাৎ আপনি যত চাইনিজ ক্যারেক্টার ক্যাপচার করতে পারবেন, আপনার তত দক্ষতা আসবে চাইনিজ ভাষার উপর। সো একজন নেটিভ স্পিকার কি সবগুলা চাইনিজ ক্যারেক্টার জানে? ডেফিনেটলি নট। একজন চাইনিজ প্রফেসর মাত্র 8 থেকে 9 হাজার চাইনিজ ক্যারেক্টার অ্যাভারেজলি জানে। একজন সাধারণ চাইনিজ স্পিকার অ্যাভারেজলি 5 থেকে 6 হাজার চাইনিজ ক্যারেক্টার জানে। আর আমি এখন পর্যন্ত মাত্র 1300 চাইনিজ ক্যারেক্টার ক্যাপচার করতে পারছি। সো চাইনিজ নাম্বার সিস্টেম কীভাবে কাজ করে, অর্থাৎ 1 2 3 4 5 6 অথবা 1 2 3 4 5 6, এই নাম্বার সিস্টেমগুলো চাইনিজরা কীভাবে বলে? চাইনিজ ভাষাতে আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করছি। ই, আর, সান, সি, উ, লিও, ছি, পা, চিও, শি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি এই শব্দগুলো উচ্চারণ না করেও শুধুমাত্র হ্যান্ড সাইনের মাধ্যমে আপনি বুঝাতে পারবেন যে আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন। চীনের মানুষরা হ্যান্ড সাইন কিভাবে ইউজ করে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। বাই দ্য ওয়ে, এটার অনেকগুলো মিনিংস আছে। একটা মিনিংস হচ্ছে এটা ওকে, আরেকটা মিনিংস হচ্ছে বিউটিফুল, আর আপনি যদি বাইবেল অথবা স্যাটানিজম নিয়ে জানেন তাহলে এটা হচ্ছে নাম্বার অফ বিস্ট অথবা 3 4 6। এখন আপনি বুঝে নেবেন যে কোন অবস্থানে এটা কী ব্যবহার করতেছে। দেন এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, অ্যান্ড এটা হচ্ছে 10 অথবা এটা হচ্ছে 10। ওকে, দুইটা ইউজ করা হয় 10-এর জন্য। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আপনার ভাষাতে প্লাস সাইন, কিন্তু চাইনিজ ভাষাতে এর মানে হচ্ছে 10। চলেন একটা ম্যাথ করি, এর উত্তর কি হবে? একের উত্তর 3+ আর বি এর উত্তর 20। সবগুলা সাইন দেখতে একরকম না? এটা তো 10 আমরা জানি, কিন্তু যদি 11 লিখতে যান তাহলে কিভাবে লিখবেন? জাস্ট 10-এর পিছনে 1 সংযুক্ত করে দেন। এভাবে 12 13 14 15 16 লিখলেই হবে। একইভাবে 20 30 40 50 থেকে 90 পর্যন্ত লিখতে পারবেন, আর 100-কে লিখার জন্য আরেকটি ক্যারেক্টার ব্যবহার করা হয়। সব কিছু ঠিক আছে, কিন্তু চাইনিজে শূন্য কিভাবে লিখে? শূন্য হচ্ছে চাইনিজ নাম্বার সিস্টেমে সবচেয়ে রহস্যময়ী ও সহজ ক্যারেক্টার, আর এই হচ্ছে আমাদের সহজ ক্যারেক্টার শূন্য।